আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখে গাড়ি আটকে দফায় দফায় অসম্মান করার প্রতিবাদে বিক্ষোভ দেখালো ওয়েবকোপা ও টিএমসিপির সদস্যরা। বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে কালো পতাকা দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকোপা ও তৃণমূল ছাত্র পরিষদ। এদিন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে কালো ব্যাজ পরে বিক্ষোভে সামিল হন অধ্যাপক, পড়ুয়া ও শিক্ষাকর্মীরা। মমতা ব্যানার্জির উপর বিজেপি কর্মী সমর্থকদের আক্রমণ ও কালো পতাকা প্রদর্শনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অধ্যাপক ও পড়ুয়ারা। অবিলম্বে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন তারা। মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে আটকে রেখে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ চলছে, চলবে, চলছে, চলবে। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। 26 বছর ধরে আপনাদের সেবায় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, জয়নগর থানার মোড়। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক পদ্ধতিতে প্যাথোলজি, এক্সরে, ডেন্টাল ক্লিনিক সহ ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাফির সুব্যবস্থা আছে। যোগাযোগ 9434024584 এবং 9775247898। মুখ্যমন্ত্রী শ্রী বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, যে বেনারসিতে যে ওনার উপরে যে নাক্কারজনক ঘটনা হয়েছে তার প্রতিবাদে আমরা মালদা জেলার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি আছে তার পক্ষ থেকে এবং এখানে মালদা জেলার টিএমসিপির পক্ষ থেকে আমরা এখানে কর্মসূচি অংশগ্রহণ করেছি এবং আমরা শিক্ষক এবং ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মী সবাই মিলে আমরা এই নাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যাতে করে এই ধরনের যারা করেছে তাদের জন্য একটা উচিত মূলক শাস্তি পায়। উত্তরপ্রদেশের নেতা সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের আমন্ত্রণে সেখানে বেনারসে গিয়ে গঙ্গাবক্ষে আরতি শুনছিলেন। সেই সময় বিজেপির গুন্ডারা এবং দুষ্কৃতীরা মমতা ব্যানার্জিকে ঘিরে কটূক্তি করে এবং যখন তিনি সেখান থেকে বেরিয়ে আসছিলেন তখন সেই সময় তার গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়, তাকে উত্তপ্ত করা হয় এবং তাকে আক্রমণ করার চেষ্টা করা হয়। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। মমতা ব্যানার্জি যখনই বাংলার বাইরে পা রাখছেন তখনই বিজেপি এই ধরনের চক্রান্ত করে মমতা ব্যানার্জিকে আটকানোর চেষ্টা করছে। তারা বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি বাংলার বাইরে যখন পা রাখবেন গোটা দেশে বিজেপির জমিটা আস্তে আস্তে আলগা হয়ে যাবে। এই কারণের জন্য মমতা ব্যানার্জিকে যে আটকানোর যে চক্রান্ত, এই চক্রান্তের প্রতিরোধে আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং ওয়েবকোপা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বৃন্দদের পক্ষ থেকে যৌথভাবে আজকে আমরা গতকালের ঘটনার ধিক্কার আমরা আজকে বিক্ষোভের মাধ্যমে জানাই। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। 34 বছর ধরে আপনার পাশে আপনার সেবায় সত্যজিৎ নার্সিং হোম, জয়নগর রাধাবল্লভতলা। এখানে অত্যাধুনিক ভেন্টিলেটর, মাল্টিমনিটর, বাইপাপ মেশিন সহ আইসিইউ পরিষেবা, সিআরএমযুক্ত অর্থোপেডিক ওটি, অত্যাধুনিক ল্যাপারোস্কোপি মেশিন দ্বারা মাইক্রোসার্জারি এবং সুসজ্জিত কেবিন ও ওয়ার্ডের সুব্যবস্থা আছে। যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করুন 9933619675 এবং 9434304019।